ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল, একটা হিউজ ইভেন্ট যেটা 2022 হয়েছিল, একটা যেখানে রোমান রেঞ্জের ম্যাচ ছিল এবং তার কাছে দুটো টাইটেলও ছিল, এবং সেখানে দাঁড়িয়ে 2024 এই ইভেন্টটায় রোমান রেঞ্জ নেই। তো সেদিক থেকে দেখতে গেলে অনেক আইকনিক ম্যাচই সেখানে আছে, বাট রোমানের ফ্যান্সদের জন্য একটা কিন্তু দুঃখের ব্যাপার বলা যেতে পারে। বাট সেখানে রোমান রেসলমেনিয়া একটা ভালো পারফরমেন্স দিয়েছে, যদিও কোডি রোডস কিন্তু তার কাছ থেকে টাইটেল জিতে নিয়েছে, বাট নতুন একটা ব্লাড লাইন এবং পল হেমেনের সব ড্রামাটিক সিন কিন্তু অডিয়েন্সের একটা পছন্দের সেগমেন্ট হচ্ছে। রোমান রেঞ্জ মেবি এই বছর কিংবা পরের বছর কাম ব্যাক করবে, এবং ব্লাড লাইনে এখন ইনচার্জ পল হেমেন সোলো সিকোয়াকে করে, এবং সেখানে সোলোর সাথে টামা আর ওদিকে টামা লোয়া টামা চামড়া দুজনই সোলোর সাথে মিলে তারা কিন্তু ব্লাড লাইনে একটা নতুন রিবিল্ড করে। যদিও রোমান আর রকের মতো সেই বেঞ্চমার্কটা পেতে এখনও তাদের সময় লাগবে। ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলের যেই আইকনিক ম্যাচগুলো রয়েছে, একটা অন্যতম ম্যাচ হলো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেটা হলো ডেমিয়েন প্রিস্ট ভার্সেস ড্রু ম্যাকএন্টায়ার। রেসলম্যানিয়া এক্সেলে ড্রু ম্যাকএন্টায়ার ভার্সেস সেথ রলিন্সের একটা দুর্ধর্ষ ম্যাচ হয়, যেখানে ড্রু ম্যাকএন্টায়ার কিন্তু সেথ রলিন্সকে রীতিমতো পিনফল করে এবং তার থেকে ভিক্টরি নিয়ে, মানে তাকে ডিফিট করে তার থেকে টাইটেলটা সে জিতে নেয়। অডিয়েন্সের সামনেই কিন্তু সে উইনার হয়, আর সেই ফাঁকে মানি ইন দ্য ব্যাঙ্ক নিয়ে হাজির হয় ডেমিয়েন প্রিস্ট। কমেন্টারি বক্সে থাকা সিএম পাঙ্কের সাথে ড্রু ম্যাকএন্টায়ার একটা ক্ল্যাশে জড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে একটা ফাইটিং শুরু হয়, লড়াই শুরু হয়। এরই মাঝে সুযোগ নিয়ে ডেমিয়েন প্রিস্ট সে মানি ইন দ্য ব্যাঙ্ক পুটিং করে এবং সে ড্রু ম্যাকএন্টায়ারকে সেই সুযোগে ডিফিট করে দেয় এবং টাইটেলটা নিয়ে নেয়, এবং নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে গেল ডেমিয়েন প্রিস্ট। ড্রু ম্যাকএন্টায়ারের কাছে যে স্বল্প সময়ে টাইটেল ছিল সেটাও কিন্তু কাউন্ট হচ্ছে, মানে তাকেও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন কনসিডার করা হচ্ছে, যেহেতু সে সেথ রলিন্সকে ডিফিট করে টাইটেলটা জিতে নেয়। আর এদিকে ডেমিয়েন প্রিস্ট সে কিন্তু নিজের কাছে ধরে রেখেছে এতদিন ধরে, এবং যে উসোকেও ডিফিট করে সে, যেখানে তাদের মধ্যে টাইটেল ম্যাচ হয়েছিল। তো ডেমিয়েন প্রিস্টের কাছে ড্রু ম্যাকএন্টায়ার তাদের মধ্যে কথা চলে, এবং যেখানে সিএম পাঙ্কও কিন্তু একটা মেজর ক্যারেক্টার সেই টাইটেলের জন্য, তো ড্রু ম্যাকএন্টায়ার মনে করছে যে ডেমিয়েন প্রিস্টের কাছে সেই টাইটেলটা মানে মানাচ্ছে না, কারণ সে টাইটেলের থেকেও বেশি। তাদের যেই টিম জাজমেন্টে, সেই টিম LWO মানে রেমিস্ট্রিওর টিম এবং তাছাড়াও অসম ট্রুথের টিমের ওপর বেশি ফোকাস করছে, কারণ তাদের ট্যাগ টিম ম্যাচও হচ্ছে, যেখানে ট্যাগ টিম টাইটেলের জন্য তারা কিন্তু ম্যাচ খেলছে, সেই দিকে বেশি ফোকাস যাচ্ছে। তো সেই জন্য ড্রু ম্যাকএন্টায়ার ডেমিয়েন প্রিস্টকে সেটাই বলে যে ড্রু ম্যাকএন্টায়ার আরও বেশি ডিজার্ভ করে টাইটেলটার জন্য। ডেমিয়েন প্রিস্টের সাথে কোনো ম্যাচই খেলেনি এবং ডেমিয়েন প্রিস্ট যথেষ্ট কনফিডেন্ট তার পারফরমেন্সের ওপর যে সে ডেমিয়েন প্রিস্টকে, মানে ড্রু ম্যাকএন্টায়ার ডেমিয়েন প্রিস্টকে ডিফিট করতে পারবে এবং টাইটেলটা জিততে পারবে। আর এদিকে ব্রন স্ট্রোম্যান, সে কিন্তু মানে জাজমেন্টের ওপর, মানে LWO ভার্সেস জাজমেন্টের ম্যাচ হয়, সেখানে ব্রন স্ট্রোম্যানকে তো আলাদা লেভেলেই দেখা যায়। সে কার্লিটো মতো প্লেয়ার্সদেরও সে পিং পং বলের মতো ছুড়ে ফেলছে এবং একটা অন্য লেভেলে খেলাটা হচ্ছে, যেখানে জাজমেন্টে কিন্তু ব্রন স্ট্রোম্যান এবং LWO-র কাছে কিছুই না, যেটা দেখে মনে হচ্ছে। আর অন্যদিকে রিয়া রিপ্লে কিছুদিন আগে লিভ মর্গানের দ্বারা অ্যাটাক হয় এবং ইনজিওর্ড হয়ে সে কিন্তু এখন রেস্টে রয়েছে, যেখানে ডমিনিক মিস্টিরিওর ওপর লিভ মর্গানের সাথে একটা আলাদাই কেমিস্ট্রি দেখা যাচ্ছে, এবং তাদের মধ্যে কিন্তু মানে লিভ মর্গান বেসিক্যালি ডিস্ট্র্যাক্টই করছে, যেটা জাজমেন্ট ডে এর জন্য কিন্তু ফিউচারে গিয়ে মেবি হয়তো ডিস্ট্র্যাক্টিং বা ক্ষতিকর হতে পারে, কারণ ডেমিয়েন প্রিস্টেরও এদিকে টাইটেল ম্যাচ, ওদিকে জাজমেন্ট ডেরও ট্যাগ টিম টাইটেল ম্যাচ সব কিছু রয়েছে, এবং লিভ মর্গান তার মাঝে যদি এরকম ডমিনিকের সাথে করে তো অবভিয়াসলি সেটা কিন্তু ডিস্ট্র্যাক্ট করবেই। তবে ড্রু ম্যাকএন্টায়ার আর সিএম পাঙ্কের হাতাহাতিটা বাকি ছিল, বাদবাকি তাদের মধ্যে যে ঝগড়াটা হচ্ছিল ঘরবালি, সেরকম ঝগড়া কিন্তু ডেমিয়েন প্রিস্টের সাথে হয়নি। তাদের মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট দেখা যাচ্ছে এবং তারা কিন্তু দুজনেই রেসপেক্টফুলি দুজন দুজনের সাথে কথা বলছে, যদিও টাইটেল ম্যাচে তাদের দেখা যাবে কে কেমন পারফর্ম করছে। বেসিক্যালি সিএম পাঙ্কের সাথে ড্রু ম্যাকএন্টায়ারের যতটা মানে লেভেলে গেছিলো তাদের ঝগড়াটা, ততটা কিন্তু ডেমিয়েন প্রিস্টের সাথে দেখা যায়নি, বরং তাদের মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট দেখা যাচ্ছে, যেটা অনেকটাই কিন্তু মানে কনসিডার করার মতো। তাদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট দেখা যাচ্ছে এবং ড্রু ম্যাকএন্টায়ার আর ডেমিয়েন প্রিস্টের টাইটেল ম্যাচ হবে এবং যে ডিজার্ভ করে সেটা কিন্তু অলরেডি প্রুভড হয়ে যাবে। আর তাছাড়াও ড্রু ম্যাকএন্টায়ারের যে হোম টাউন স্কটল্যান্ড, সেই স্কটল্যান্ডেই হচ্ছে ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলের ইভেন্টটা। তো ড্রু ম্যাকএন্টায়ারের কাছে একটা বড় অ্যাডভান্টেজ, এবং সেই অ্যাডভান্টেজ কি যথেষ্ট ডেমিয়েন প্রিস্টের থেকে টাইটেলটা নিয়ে নেওয়ার, সেই ইভেন্টের ম্যাচ হলেই কিন্তু সেটা দেখা যাবে, এবং টাইটেলটা আসলেই কে পাবে সেটা কিন্তু এখনও দেখার বাকি। WWE আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ আই কুইট হতে চলেছে, এজ স্টাইল ভার্সেস কোডি রোডস। এদের ম্যাচটা কিন্তু একটা নেক্সট লেভেলে যেতে চলেছে,
যেটা অবভিয়াসলি ব্যাকল্যাশে তাদের একটা দুর্ধর্ষ ইভেন্ট হয়েছে, এবং সেখানে তাদের ম্যাচটা কিন্তু নেক্সট লেভেলের ছিল। আর সেখান থেকে কোরিওরসের যে টাইটেল সেটার ওপর এজে স্টাইলের অনেক দিন ধরেই নজর ছিল, কারণ এজে স্টাইল কিং অফ দ্য রিংয়ের যে টুর্নামেন্ট সেখানে রেন্ডি অর্টনের থেকে ডিফিট হয়ে যায় এবং তারপরেই সে টাইটেলের ওপর নজর পড়ে। তার কোরিওরসের সাথে একটা ম্যাচও খেলে, ব্যাকল্যাশে তাদের টাইটেল ম্যাচ হয় এবং সেখানে কোরিওরস কিন্তু এজে স্টাইলকে ডিফিট করে দেয়। তো এজে স্টাইলও সে এত বছর ধরে তার জার্নিটা রয়েছে, তো সে অবভিয়াসলি সে টাইটেলটা ডিজার্ভ করে। কিছুদিন আগেই ইভেন্ট হয়েছিল, সেখানে এজে স্টাইল সে একটা ইমোশনাল মুমেন্ট ক্রিয়েট করে, যেখানে সে বলে যে সে রিটায়ারমেন্ট নেবে এবং কোরিওরসকে সে স্টেজে আসতে বলে। তারপর কোরিওরস আসার পর একটা ইমোশনাল মুমেন্ট দেখা যায়, তারপরে কিন্তু কোরিওরসের ওপর অ্যাটাক করে এজে স্টাইল, এবং কোরিওরস কিন্তু বুঝতে পারে যে এজে স্টাইল যেটা করছে সেটা অবভিয়াসলি সেই টাইটেলের জন্যই, এবং ব্যাকল্যাশে তাকে যে ডিফিট করে দেয় সেই রাগটার একটা রিভেঞ্জ এজে স্টাইল তুলতে চাইছে। তো আই কুইট ম্যাচ কোরিওরস ফিচার করে এবং নিক অল্ডিস জেনারেল ম্যানেজার সেটা কিন্তু এগ্রিও করে। যে আর ওদিকে কার্লোস অ্যান্ডারসন এজে স্টাইলের দিকে রয়েছে এবং কোরিওরসের দিকে জেউসো বা আদার্স তার পার্টনার রয়েছে, তো সেখানে সিঙ্গেল সিঙ্গেল কোরিওরস ভার্সেস এজে স্টাইলের ম্যাচই দেখা যাবে এবং সেটা আই কুইট। এবং বিশেষত এই আই কুইট ম্যাচ আজ পর্যন্ত কোনো ম্যাচই রিংয়ের মধ্যে শেষ হয়নি, কারণ একদম শেষ পর্যন্ত মানে যতটা যাওয়া যায় ততটা অবধি যাওয়া হয় এই ম্যাচে, এবং যতক্ষণ না কোনো প্লেয়ার আই কুইট বলছে ততক্ষণ অবধি ম্যাচটা খেলা হতে থাকে, সেটা রিংয়ের বাইরেও হতে পারে বা স্টেডিয়ামের মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। তো এদের ম্যাচটা কোরিওরস ভার্সেস এজে স্টাইলের ম্যাচ সেটা কীরকম পর্যায়ে যাবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এতদিন ধরে যেই জার্নিটা হচ্ছে, সেটাই এখন দেখার যে ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে কে উইনার হয়। কোরিওরস কি সে আবার ডিফেন্ড করতে পারবে এজে স্টাইলকে পুরোপুরি চুপ করাতে পারবে, নাকি ব্যাকল্যাশে হেরে যাওয়ার যে রিভেঞ্জটা সেটা এজে স্টাইল কোরিওরসের ওপর তুলবে, সেটাই এখন দেখার। ওদিকে এলএ নাইটের কিন্তু আলাদাই চলছে, সে রিসেন্টলি কার্মেলো হেজকে ডিফিট করে সে উইনার হয়, এবং এলএ নাইটের মূলত এখন নজর লোগান পলের যেই ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ সেটার ওপর, মানে তাকে সে তো অক্কাই করছে না। এদিকে এলএ নাইট কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছে লোগান পলকে এবং জেনারেল ম্যানেজার নিক অল্ডিসের সাথে সে কথা বলে নিয়েছে অলরেডি। মানে যখন ম্যাচ হয় চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন কোরিওরস ভার্সেস লোগান পলের ম্যাচ, তখনই কিন্তু এলএ নাইটের সামনাসামনি পড়ে যায় লোগান পল, এবং এলএ নাইট তখনই বলে যে টাইটেলের জন্য কিন্তু সে প্রস্তুত থাকতে, কারণ এলএ নাইট ম্যাচ জিতে তার সাথে ম্যাচ খেলবে। তো এলএ নাইটের এতদিনের জার্নি টুর্নামেন্ট থেকে সে বেরিয়ে যাওয়ার পর কিন্তু তার টাইটেলের ওপর নজর পড়ে, কোরিওরসকে ডিফিট করতে পারে না এবং সে কোরিওরস সে পুনরায় আনডিসপিউটেড চ্যাম্পিয়ন রয়ে যায়। আর এদিকে লোগান পল সে এলএ নাইটকে যতটা অ্যাভয়েড করতে চাইছে এলএ নাইট কিন্তু ততটাই টাইটেলের দিকে চলে যাচ্ছে। তো লোগান পলের বাড়িতেও গিয়ে সুইমিং পুলের ওপর বিন্দাসের জুস ফুস খাচ্ছে, এবং কোরিওরস কিন্তু তার গার্ডসদেরই নালিশ করছে যে কীভাবে ঢুকলো এবং কেন কীভাবে, কারণ কম্পিটিটর দূরে থাকতে হবে। তো অবভিয়াসলি একটা মস্তির মতো করে দেখা যাচ্ছে, এবং তাদের যদি টাইটেল ম্যাচ হয় মেবি লোগান পল বা এলএ নাইটেরও কিন্তু এখন পারফরমেন্স হাইয়ের দিকে যাচ্ছে, তো টাইটেলটা দুজনেই কিন্তু মানে কার কাছে যাবে সেটা কিন্তু এখনই বলাটা মুশকিলের ব্যাপার। অন্যদিকে বেলি ভার্সেস পাইপার নিভেন, পাইপার নিভেনের হোম টাউন স্কটল্যান্ডেই কিন্তু ইভেন্টটা হচ্ছে, ওদিকে ড্রু ম্যাকএন্টায়ার আর পিপার নিভেনের হোম টাউন স্কটল্যান্ড। তো পিপার নিভেন এদের কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে তাদের জন্মস্থান, এবং তাদের অডিয়েন্স তাদের ফেভারেই বলবে, পুরো শো তাদের ফেভারে একটা অ্যাডভান্টেজ রয়েছে। তো বেলির কাছে বেলি রেসলমেনিয়া এক্সেলে সে টাইটেলটা জিতে যায়, এবং তারপর থেকে কিন্তু নজরটা মানে পিপার নিভেনের নজর টাইটেলের দিকে, অবভিয়াসলি টাইটেলের ওপর সবার নজরই থাকবে কারণ টাইটেলটা একটা বেঞ্চমার্ক সেই স্পোর্টসের ক্ষেত্রে। অন্যদিকে টুর্নামেন্টে জিতে মানে নায়া জ্যাক্স এবং ট্রিপল এইচ জানায় যে যে উইন করবে মানে টুর্নামেন্টে কুইন হবে সে কিন্তু টাইটেল হোল্ডারকে চ্যালেঞ্জ জানাতে পারবে। তো অবভিয়াসলি পিপার নিভেন সে অলরেডি তার সাথে ম্যাচ হবে এই ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে, তো নায়া জ্যাক্সকে ওয়েট করতে হবে সামারস্ল্যাম বা পরবর্তী কোনো ইভেন্টের জন্য সেই টাইটেল ম্যাচ খেলার। তো পিপার নিভেন আর চেলসি গ্রিন এরা ডুও ম্যাচ খেলে, আর এদিকে বেলি সাথে নাওমি, তো নাওমি ভার্সেস চেলসি গ্রিনের একটা ম্যাচ হয় যেখানে চেলসি গ্রিন কিন্তু সে নাওমিকে প্রায় ডিফিট করার পর্যায়ে চলে যায়, তখনই বেলি কিন্তু ইন্টারাপ্ট করে এবং নাওমি রিভার্সে গিয়ে সে উইন হয়ে যায়। তো পিপার নিভেন কিন্তু তাদের ব্যাক স্টেজে একটা অ্যাটাক মানে দেখা যায় পিপার নিভেনের তরফ থেকে বেলি এবং নাওমিকে, পিপার নিভেনের সাথে যে ম্যাচ সেই ম্যাচটা তাকে কিন্তু অনেকটাই ডমিনেট করবে যেটা দেখে মনে হচ্ছে, এবং বেলি আদৌ কি টাইটেলটা সে নিজের কাছে হোল্ড করতে পারবে কি না সেটাও কিন্তু দেখার বিষয়। সেখানে হিউজ একটা সাসপেন্স রয়েই যায়, কারণ উইনার যেই হোক না কেন, টাইটেল যার কাছেই থাকুক না কেন, নায়া জ্যাক্স কিন্তু একটা হিউজ
কম্পিউটার হিসেবে সে রয়েছে সামারস্ল্যামে সেই টাইটেল ম্যাচ খেলার জন্য। তো সাসপেন্সটা কিন্তু অনেকটাই বেশি। তো লেটস সি কি হয়, কার কাছে টাইটেল যায় এবং নায়া জ্যাক্স কার সাথে খেলে। ইভেন্টের অন্যতম ম্যাচ দেখা যাবে সেটা হলো ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, স্যামি জেন ভার্সেস চাদ গ্যাভিন। স্যামি জেনের কাছে টাইটেলটা রয়েছে এবং সে অন দ্য লাইন তার টাইটেলটা রাখবে। রিম্যাচ হবে চাদ গ্যাভিনের সাথে। চাদ গ্যাভিনকে স্যামি জেন ওভারকাম করে আসার পর রেসলম্যানিয়া এক্সেলে সে গান্থারের সাথে স্যামি জেন কিন্তু ম্যাচ খেলে এবং স্যামি জেনকে মোটিভেট করার পেছনে চাদ গ্যাভিনই ছিল। এবং লংগেস্ট টাইম ধরে যে এই টাইটেলটা হোল্ড করেছিল গান্থার, তাকে ডিফিট করে স্যামি জেন। এবং চাদ গ্যাভিনের হাত মানে হেলথ থাকায় চাদ গ্যাভিনকে একটা সুযোগ দেয় স্যামি জেন যে তার কাছ থেকে টাইটেল নেওয়ার জন্য, মানে জেতার জন্য, কারণ স্যামি জেন গান্থারকে অলরেডি ডিফিট করে যে কিনা 666 দিন মতো টাইটেলটা হোল্ড করেছিল। তো চাদ গ্যাভিন কিন্তু স্যামি জেনকে ডিফিট করতে পারে না, একাধিকবার খেলা হয় যেখানে বারংবার স্যামি জেন সে নিজেকে প্রমাণ করে এবং টাইটেলটা সে ডিফেন্ড করে, আলফা একাডেমিকে লাগিয়ে দেয়, ওদিক থেকে ব্রনস অন রিড সেও তারও নজর পড়ে টাইটেলের ওপর। তো ট্রিপল থ্রেট ম্যাচও হয় যেখানে আলফা একাডেমির একটা ড্রামাটিক সিনও দেখা যায়, ওটিস ইনভলভ হয় যেখানে ওটিস ভার্সেস ব্রনস অন রিডের ম্যাচ হয়, ব্রনস অন রিড ডিফিট করে দেয় এবং চাদ গ্যাভিন ওটিসের ওপর ডেকে যায়। ওটিস কিন্তু চাদ গ্যাভিনকে ছেড়ে স্যামি জেনের দিকে আসবে না সেটাই জানায়। একটা ড্রামাটিক সিন ক্রিয়েট হয়। সব কিছুর কনক্লিউশনে এই ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল এই ইভেন্টে ম্যাচ হবে চাদ গ্যাভিন ভার্সেস স্যামি জেন, সেখানে কি উইনার হয় এই নাটকের সমাপ্তিটা দেখা যাবে। ইভেন্টটা কিন্তু হিউজ হতে চলেছে। 2024 ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলের যেই ম্যাচ কার্ড এবং যে ম্যাচ সেগুলো বললাম, অনেক ট্যাগ টিম ম্যাচ রয়েছে যেখানে একাধিক ট্যাগ টিম ম্যাচ রয়েছে এবং এছাড়াও কিন্তু অনেক ইন্টারেস্টিং মুভমেন্টসও দেখা যাবে। অলরেডি ওদিকে টাউন ডাউন আন্ডার আর ডিআইওয়াইয়ের মধ্যে একটা অন্যরকম সিনক্রিয়েট ড্রামাটিক ইভেন্ট কিন্তু দেখা গেছে অলরেডি। টাউন ডাউনকে ফেলে দিয়ে তাদের কাছে যেহেতু টাইটেল রয়েছে তাদেরকে রিং থেকে তাদের সাথে ফাইট হয় এবং রিং থেকে তাদেরকে ডাউন করে দিয়ে তারা কিন্তু ফটো তোলে সেই টাইটেলের সাথে। তো একটা ইন্টারেস্টিং ইভেন্ট হতে চলেছে এবং যে আইকনিক ম্যাচগুলো সেগুলো কিন্তু ক্রেজি হতে চলেছে। এমনই সব ইন্টারেস্টিং আপডেটস পেতে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটাও প্রেস করে দাও। এমনই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।